বিশ্বকাপের আগে তানজিদ হাসান তামিমের ফর্ম আশা যোগাচ্ছিল বাংলাদেশকে। ওপেনিংয়ে লিটন দাস সৌম্য সরকারদের বাজে পারফরম্যান্সের বিপরীতে তার ধারাবাহিকতা ভরসা দিচ্ছিল, কিন্তু বিশ্বকাপের মঞ্চে সব আশা ভরসায় পানি ঢেলে দিয়েছেন তানজিদ তামিম। একের পর এক ম্যাচে উপহার দিয়েছেন ব্যর্থতা, গড়েছেন লজ্জার রেকর্ড। মঙ্গলবার 25 জুন বিশ্বকাপের সুপার 8-এর শেষ ম্যাচে আফগানিস্তানের দেয়া 116 রানের লক্ষ্যে ব্যাট করেছে বাংলাদেশ। এদিন ইনিংস উদ্বোধন করতে নেমে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে গেছেন তানজিদ তামিম। 3 বল মোকাবেলা করে ফজল হক ফারুকির বলে LBW এর ফাঁদে পড়েন তিনি। আফগানদের বিপক্ষে ডাক মেরে বিশ্বকাপে এক লজ্জার রেকর্ডে ভাগ বসিয়েছে তানজিদ তামিম। এক বিশ্বকাপে সর্বোচ্চ 0 রানে আউট হওয়ার রেকর্ডে নাম লিখিয়েছেন এই বাঁহাতি। নিজের খেলা সবশেষ 4 ম্যাচে এটা তার তৃতীয় ডাক। এবারের বিশ্বকাপে নেপাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ডাক মারা তানজিদ সুপার 8-এ নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষেও একই কীর্তির পুনরাবৃত্তি করে দেখিয়েছেন। সেই সঙ্গে নাম লিখিয়েছেন উগান্ডার রোজার মুকাসার সঙ্গে। এবারের বিশ্বকাপেই প্রথমবারের মতো খেলতে আসা উগান্ডার মুকাসা 3 ম্যাচে ব্যাট করতে নেমে 3 বারই ডাক মেরেছেন। মঙ্গলবার কিংস্টনে আফগানিস্তানের দেয়া 116 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 105 রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। তাতে বৃষ্টি আইনে 8 রানের জয় পায় আফগানরা।